예수. আইপিএল শুরুর বাকি আর মাত্র 10 দিন এর মধ্যে টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে বড় সর এক প্রশ্ন উঠে গেল। মুম্বাইয়ে হামলার শিকার হলো দিল্লি ক্যাপিটালসের টিম বাস। এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে মুম্বাইয়ের থানায়। আইপিএল এর এবারে রেশা শুরু হবে 26 মার্চ। 27 মার্চ নিজেদের প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। ম্যাচকে সামনে রেখে দিল্লি ক্যাপিটালস দল এখন মুম্বাইয়ে অবস্থান করছে। সেখানে মঙ্গলবার রাতে একটি রাস্তার পাশে রাখা ছিল দিল্লির টিম বাসটি। সেখানে অজ্ঞাত পরিচয়ে 5 থেকে 6 জন হামলা চালায় টিম বাসে। ভাঙচুরের চেষ্টাও করা হয়। হামলাকারীদের পরিচয় অজানা হলেও তারা সকলে রাজ ঠাকুরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার পরিবহন শাখার সদস্য বলে জানা গিয়েছে। দিল্লি দলের বাসটি আনা হয়েছে উত্তরপ্রদেশ থেকে। তা নিয়ে নাকি ক্ষোভ হামলাকারীদের। এমএনএস কর্মীদের প্রশ্ন, স্থানীয় কোনো পরিবহন সংস্থার কাছ থেকে কেন বাস নেওয়া হয়নি। ঘটনায় অজ্ঞাত পরিচয়ে 5 থেকে 6 জন ব্যক্তির বিরুদ্ধে আইপিসি 143, 147, 149 এবং 427 দ্বারা এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। পরে 3 জন এমএনএস কর্মীকে আটকও করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।